তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে আক্রমণ ইলেকশনের পূর্বে, এর উপরে দাঁড়িয়েই আমাদের আজকের এই প্রতিবাদী মৌন মিছিল। আমরা গতকালই আমরা একটা মিছিল চাপাডালি থেকে করেছি, সেটা আমাদের অঞ্জলি জুয়েলার্স হয়ে আবার পৌরসভার পাশ দিয়ে কেএনসি রোড পর্যন্ত। তাই আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই কর্মসূচি আছে 3টে থেকে 5টার মধ্যে। তাই আজকে আমাদের এই মিলনী মাঠ থেকে আমরা ডাক বাংলো পর্যন্ত এই মিছিলটা করব। আপনারা এসেছেন মিছিলে, বারাসাত বিধানসভার ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে না, সেভাবে কোনো নেতৃত্ব দেখা যাচ্ছে না, মাঠে ময়দানে আপনাদেরই দেখা যাচ্ছে আজকের মিছিল। না, এ কথাটা ভুল। রাজনৈতিকভাবে দল আজকে এই কর্মসূচি নিয়েছে, কিন্তু আমার বিধায়ক আরও আগে চলেন। আমার বিধায়ক কিন্তু এই প্রতিবাদী মিছিলটা কিন্তু গতকালই করে দিয়েছেন। গতকালে নিশ্চয়ই আপনারা ছিলেন এবং গতকালে নিশ্চয়ই আপনারা তাকে দেখেছেন বারাসাতে, সেই মিছিলের সবার সামনে মিছিলে পা মেলাতে। গতকাল তো তিনি মিছিলে ছিলেন। আজকে আমরা আছি, আর আমাদের নির্বাচনের জন্য আমাদের কিছু ওয়ার্ড ভিত্তিক আমাদের কর্মসূচি আছে, মিটিং বলুন, কর্মসূচি বলুন, সেটাও যাতে আমাদের কোনোরকম হ্যাম্পার না হয়। পাশাপাশি আজকে যেহেতু সারা পশ্চিমবঙ্গের এই কর্মসূচি, এটা অ্যানাউন্সড, কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ মিছিল কিন্তু গতকালই করেছি একটা। সেখানে কিন্তু বিধায়ক ছিলেন, যে প্রশ্ন আপনার যে বিধায়ককে দেখছেন না, বিধায়ককে কিন্তু কালকেই আপনারা দেখেছেন সেই মিছিলে। সেটা কিন্তু এই একই এই আক্রমণের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদী মিছিল ছিল। এবং আজকেও আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অ্যানাউন্সড আজকের যে কর্মসূচি 3টে থেকে 5টা, আজকে সেই জন্যে আবার আরেকটা মিছিল করা হচ্ছে। না, আমি বারাসাত পৌরসভার বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি আছি। আমার সাধারণ সম্পাদক চম্পক দাস আছেন, আরও কাউন্সিলররা আছেন, তারা সবাই আছে। বলুন, জনসংযোগ তো পাশাপাশি হচ্ছে, তো সেইখানটা দাঁড়িয়ে কতটা মানুষের সাড়া পাচ্ছেন? দেখুন, নির্বাচনটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 294টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, ঠিক যেইভাবে 2019 লোকসভা নির্বাচনের পূর্বে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব তাদের যত ধরনের বক্তব্য ছিল তারা এসে সারা ভারতবর্ষে বলেছেন, আমার পশ্চিমবঙ্গে এসে বলেছেন, এবং বেশ কিছু ভাওতাবাজির কথাবার্তাও তারা বলেছেন। কিন্তু এনআরসি সিএর মতন বিষয়গুলো যেহেতু তার সাথে ইনক্লুডেড ছিল, সেক্ষেত্রে ওপার বাংলা থেকে আসা মানুষ, কুচবিহার, জলপাইগুড়ি এসব জায়গার মানুষরা একটা প্যানিক ছিলেন যে হয়তো এই এনআরসি সার্টিফিকেটটাই হয়তো আমার মূল সার্টিফিকেট, ভারতবর্ষের যে আমি নাগরিক, তারা হয়তো সেটাই বুঝেছিলেন। আজকে হয়তো ভাবছেন তারা ভুল করেছেন, কিন্তু সেদিন বুঝেছেন, এবং তার জন্য হয়তো সেই ভুলটা তারা করে ফেলেছিল। পাশাপাশি ভারতবর্ষের কিন্তু নতুন মুখ ছিল না, কংগ্রেসের কোনো মুখ ছিল না যাকে দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেউ ভাবছিলেন। তাই 19 নির্বাচনটা একরকম, কিন্তু 2021 এই যে বিধানসভা নির্বাচন, 2019-21 এই যে বিধানসভা নির্বাচন, এখানেও কিন্তু সচেতন মানুষ, সারা পশ্চিমবঙ্গের সচেতন মানুষ কাকে ভোট দেবেন আর কাকে ক্ষমতায় আনবেন তারা কিন্তু ঠিক করেই রেখেছেন। বারাসাত কেন্দ্রের ক্ষেত্রেও সেই একই জিনিস, কারণ প্রতিটি কেন্দ্রে, 294টা কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং তৃতীয়বারের জন্য তাকে ক্ষমতায় আনতে এক একটি এমএলএর সিট থেকেই 294 আসনের দিকে এগোবে তৃণমূল কংগ্রেস। এই প্রতিটি আসনেই কিন্তু সরকার গঠনের লক্ষ্যেই কিন্তু ইলেকশন হচ্ছে। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন।
ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নাম্বার 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।